আসছে কোরবানি। শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার নাম শুনে পশু জবেহ করাকে কোরবানি বলে। আর এই ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা। টুংটাং শব্দই বলছে ঈদ লেগেছে কামার পাড়ায়। দিনরাত চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও শানের কাজ। নাওয়া খাওয়া ভুলে নির্ঘুম রাত কাটছে তাদের। গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন বাজার বা কামারপাড়া ঘুরে দেখা যায় প্রত্যন্ত জনপদের কামাররা এখন মহাব্যস্ত সময় পার করছেন। লাল আগুনের লহয় কামারদের পিটাপিটিতে মুখর হয়ে উঠছে কামার দোকানগুলো। টুংটাং শব্দটি এখন তাদের জন্য এক প্রকার ছন্দ। জানা যায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন দোকান থেকে লোহা কিনে সেগুলো আগুনে পুড়িয়ে দা, বটি, চাকুসহ চাপাতি ও বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে কামাররা। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও ঈদুল আজহাকে সামনে রেখে জমে ওঠে তাদের এই হস্তশিল্প। টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারের কামার শিল্পী সজল মণ্ডল জানান, এক সময় তাদের বেশ কদর ছিল, বর্তমানে তা আর নেই। তাই সারা বছর যেমন তেমন কোনো কাজ থাকে না, তবে ধান কাটার মৌসুম ও কোরবানি উপলক্ষে তাদের কাজের চাহিদা বেড়ে যায়। এ সময় তাদের দৈনিক 1000 থেকে 1500 টাকা পর্যন্ত আয় হলেও ব্যয় বাদে তাদের হাতে থাকে 400 থেকে 500 টাকা। ক্রেতারা জানান কয়েকদিন পরে ঈদ, গরু ও ছাগল জবাই দিতে এবং মাংস কাটতে প্রয়োজন চাকু ও ছুরির, সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। তবে গত বছরে এসব জিনিসের যে দাম ছিল তার চেয়ে এবার দাম বেশ খানিকটা বেশি। বর্তমানে প্রতিটি দা তৈরিতে প্রকার বেঁধে মজুরি নেওয়া হচ্ছে 250 থেকে 600 টাকা পর্যন্ত, চাকু তৈরিতে নেওয়া হচ্ছে 120 টাকা, বড় ছুরি তৈরিতে নেওয়া হচ্ছে 500 থেকে 700 টাকা, বটি তৈরিতে নেওয়া হচ্ছে 300 টাকা থেকে 400 টাকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার হস্তশিল্পীরা। সারা দিন রাত ভর তারা তাদের সেই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তীব্র গরম আর অসহনীয় এই তাপমাত্রার মধ্যে তাদের মুখের যে একটি পরিশ্রমের হাসি, এটি আমরা দেখতে পেয়েছি। এবং এই ঈদ সকলের মুখেই হাসি বয়ে আনুক, অনাবিল শান্তি বয়ে আনুক, এই কামনা করছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঘুরে ফারহান লাবিব, শতবর্ষ।